ধরুন একদিন আপনি বাহির থেকে ঘরে ফিরেছেন কিন্তু ঘরে ফিরে দেখলেন বাসার একটি সদস্য বেঁচে নেই সকলকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ভেবে দেখুন তো আপনার পরিস্থিতিটা কিরকম হতে পারে এরকম একটি করুণ গল্পই শোনাবো আজ আর এরকম একটি করুণ গল্প নিয়ে নির্মিত হয়েছিল জনপ্রিয় ভিডিও গেম ম্যাক্স পেন তো বন্ধুরা ম্যাক্স পেন গেমটা রিলিজ পায় দু সালে এবং এই গেমটি ডেভেলপ করেছিল যথাক্রমে রক গেমস এবং রিমিডিয়া এন্টারটেনমেন্ট এবং পাবলিশও করেছিল রকস্টার গেমস তো আজ এই ভিডিওতে আমরা ম্যাক্স পেইন এর বাংলা এক্সপ্লেনেশন শোনাবো তবে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন বিভিন্ন বাংলা এক্সপ্লেনেশন ভিডিও কিংবা বাংলা স্টোরি আমার তরফ থেকে যেন মিস না হয় সো হ্যাভ ইউ গো ম্যাক্স পেইন স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা ম্যাক্স পেইন নিউ পুলিশ ডিপার্টমেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য পরিবারে তার স্ত্রী মিশাল এবং ও তার এক নবজাতক কন্যা রয়েছে তো সবকিছু তার ভালোই চলছিল একদিন সে ডিউটি শেষে বাড়ি যাবার পর দেখে তার বাড়ির দরজা খোলা এবং তার স্ত্রীর কোনো সারা শব্দ নেই তার স্ত্রীকে সে কোথাও খুঁজে না পেয়ে কন্যার রুমে সে গেলে সেখান থেকে দুজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পায় যাদের হাতে অস্ত্র ছিল তারা ম্যাক্সকে গুলি করতে নেবে ঠিক তখনই ম্যাক্স আত্মরক্ষার জন্য নিজের হাতে যে পিস্তুল ছিল তা দিয়ে ওই দুজন দুর্বৃত্তকে খুন করে ফেলে এরপর সে ভেতরে তার স্ত্রী এবং সন্তানদের লাশ খুঁজে পায় অর্থাৎ দুজন দুর্বৃত্ত তার স্ত্রী এবং সন্তানকে খুন করে ফেলেছে এরপর ম্যাক্স অনেক কান্নাকাটি করে এবং দেয়ালে চিহ্ন দেখতে পায় যেখানে একটি ভি এবং একটি সিরিজের চিত্র আঁকা তখনই ম্যাক্স এর মনে পড়ে এই ভি দ্বারা দুর্বৃত্তরা ব্যালকিয়ার নামক একটি ভয়াবহ ড্রাগস এর ব্যাপারে ম্যাক্স কে জানানোর চেষ্টা করেছে বন্ধুরা মূলত ম্যাক্স এর যে পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট অনেক দিন যাবতই এই ব্যালকিয়ার নামক ভয়াবহ ড্রাগটার পিছনে ছুটছিল এই দলে ম্যাক্সও ছিল সেজন্যই যারা ব্যালকিয়ার ড্রাগস এর মার্কেটিং এর সাথে সংযুক্ত কিংবা বেচাকেনার সাথে সংযুক্ত তারাই আলাদা লোক দিয়ে দিয়ে সন্তান এবং তার বউকে খুন করেছে তো ম্যাক্স এরপর পরিকল্পনা করতে থাকে মানসিক ভাবে যে যে করে হোক তার স্ত্রী এবং সন্তান হত্যার প্রতিশোধ নেবেই এবং এই ভ্যালকিয়ার নামক ড্রাগস এর সাপ্লাই চেইনের সাথে যারা সংযুক্ত তাদের সকলকে সে বের করবেই এবং তাদের সকলকে সে খতম করে দিবে সো এরকম প্ল্যান করতে করতেই তিনটি বছর কেটে যায় এই তিনটি বছর সে তার নিয়মিত ডিউটি করেছে এরপর তাকে নিউ ইয়র্ক পুলিশের ডিইএ ইউনিটে জয়েন করানো হয় তো বন্ধুরা ডিইএ ইউনিট হচ্ছে সেই ইউনিট যারা সাধারণত মাদক নির্মূলের কাজে নিয়োজিত থাকে তো অনেক ঘাটাঘাটি পর সে জানতে পারে যে এই শহরের অন্যতম বড় ড্রাগ লর্ড জেলো পাঞ্চেন এই বান্দা সামহাও জড়িত থাকতে পারে তার স্ত্রী এবং সন্তান হত্যার পেছনে তো সেজন্য ম্যাক্স ডাবল এজেন্ট হিসেবে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয় এবং সেই প্ল্যানের অধীনেই ম্যাক্স কাউকে কিছু না জানিয়ে চুপে চাপে করে ক্রাইম ফ্যামিলিতে এই ক্রাইম ফ্যামিলির হয়ে অনেকগুলো লোক কাজ করে এদের মধ্যে পাঞ্চেনেলোর একজন একজন গুরুত্বপূর্ণ ডান হাত হচ্ছে জ্যাক লুপিনো তো ড্রাগ সাপ্লাইয়ের কাজগুলো মূলত এই লুপিনোই সামলায় এবং বাকি অন্যান্য বড়সড় কাজগুলো সামলায় পাঞ্চেনেলো তো ম্যাক্স লুপিনোর টিমে হয়েও কাজ করা শুরু করে ড্রাগস ক্ষেত্রে যেন সে সামহাও লুপিনো পর্যন্ত পৌঁছাতে পারে তো এরিমাজ মাঝে একদিন ম্যাক্সের এক কাছের লোক যার নাম বিবি ম্যাক্সকে কল করে বলে যে ওয়েস্কার সাবওয়েতে আসতে সেখানে ম্যাক্সের কলিগ অ্যালেক্স বর্ডার এসেছে ম্যাক্সকে তার তদন্ত সংক্রান্ত কিছু রিপোর্ট দেখানোর জন্য যেহেতু ম্যাক্স ডাবল এজেন্ট হিসেবে কাজ করছিল তাই অ্যালেক্স বর্ডার ম্যাক্সকে কাজে টুকটাক সহায়তা করার জন্য সেখানে এসেছে এরকম বলে ম্যাক্সকে সেই সাবওয়ে স্টেশনে পাঠায় ম্যাক্স সেই সাবওয়ে স্টেশনে গিয়ে কাউকেই পায় না এরপর অতপর সিকিউরিটি রুমে গিয়ে দেখতে পাই যে একজন সিকিউরিটি গার্ডের লাশ পড়ে রয়েছে অতঃপর ম্যাক্স আত্মরক্ষার জন্য সামনে এগুনের পথে কিছু দুর্বৃত্তকে ঘায়ল করে এরপর সে অপর একটি সিকিউরিটি রুমে গিয়ে আরেক সিকিউরিটি গার্ডকে এক দুর্বৃত্তের হাত থেকে বাঁচায় পরবর্তীতে ওই সিকিউরিটি গার্ড ম্যাক্সকে ওই রেলওয়ে স্টেশনের কন্ট্রোল সেন্টারে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে সহায়তা করে ম্যাক্স ওই রুমের কম্পিউটারে সিসিটিভি ক্যামেরাতে ধারণকৃত চিত্রে দেখতে পায় যে সেখানে কিছুই নেই এবং একটি ট্রেনের ইঞ্জিন রয়েছে যেটা সাধারণত ব্যবহার করা হয় না তো ওই রেস্কিউড সিকিউরিটি গার্ড থেকেই ম্যাক্স জানতে পারে যে এই রেলওয়ে স্টেশনের মডার্ন যে অংশটুকু এটার পিছনে একটি পরিত্যক্ত অংশ রয়ে গিয়েছে যে অংশে সাধারণত বহু বছর যাবৎ পরিত্যক্ত পরে রয়েছে সাধারণত পুরনো হয়ে যাওয়া ওই অংশটুকু বাদ দিয়ে নতুন মডার্ন স্টেশন নির্মাণ করা হয়েছে তো ম্যাক্সকে ওই জায়গায় পৌঁছাতে একটি ট্রেনের ইঞ্জিন উঠতে হয় এবং ট্রেনের ইঞ্জিনে ওঠার পর সেই পুরনো যে জংশন সেই জংশনের বাউন্ডারি ভেঙে ম্যাক্স সেখানে প্রবেশ করে প্রবেশের পর দেখতে পায় যে ওই জংশনটা আসলে অনেক পুরনো এখানে একদমই সারা শব্দ নেই তবে ম্যাক্স একটু সামনে এগোনোর পরই একটি দেয়ালের মধ্যে গর্ত দেখতে পায় ওই গর্ত দিয়ে ঢুকেই ম্যাক্স দেখতে পায় যে গতটা ডাইরেক্টলি ওয়েস্কার ব্যাংক এর সাথে সংযুক্ত তো সেই ব্যাংকের ভিতরে ঢুকার পর ম্যাক্স অনেক দুর্বৃত্তকে দেখতে পাই যারা সাধারণত টাকা হাইজেক করার জন্য এসেছিল এবং টাকা হাইজেকে যেন কোনো পক্ষ যেন বাধা না দেয় সেই জন্য মূলত সিকিউরিটি গার্ডদেরকে তারা মেরে ফেলছিল তো ম্যাক্স সেখানে ঢুকার পর অনেককে খুন করে সবাইকে খুন করার পর ম্যাক্স সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিছু ডকুমেন্ট সংগ্রহ করে সোজা কথায় সেখানে ম্যাক্স গিয়ে ডাকাতির হাত থেকে ওয়েস্কর ব্যাংককে বাঁচিয়ে দেয় এরপরে স্টেশনে যে অন্যান্য পুরনো যে পরিত্যক্ত অংশগুলো আছে সেখান দিয়ে পুনরায় ফিরে এসে ম্যাক্স একটি পুরনো দেয়ালের মধ্যে বোমা দ্বারা ব্লাস্ট করে স্টেশনে মডার্ন অংশে ঢুকে পড়ে তো মডার্ন অংশে ঢোকার পরে একটু সামনে গিয়েই তার সহকারী এবং বন্ধু বোর্ডারকে দেখতে পাই তো অ্যালেক্স বর্ডার যখনই তাকে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট দেখাতে যাবে ঠিক তখনই এক অচেনা ব্যক্তি পেছন থেকে মাথায় গুলি করে মেরে ফেলে ম্যাক্স হতভম্ব হয়ে যায় যে এখানে সে কি করবে অতপর সে একরকম নিরুপায় হয়ে সেই ক্রাইম সিন ত্যাগ করে এরপর ম্যাক্স অনেক কিছু ভাবতে ভাবতে এক পর্যায়ে মনে পড়ে যে লুমিনো এর একটি হোটেল রয়েছে লুমিনো হোটেল নামে সেই হোটেলে সে চলে যায় চলে যাবার পর সেখানে গিয়ে ফিনিটো ব্রাদার্স নামক একটি গ্যাং এর এক নেতাকে সে খুন করে ফেলে মূলত এই নেতা ড্রাগ বিজনেস এর সাথে জড়িত ছিল এরপর ফিনিটোর রুমের মধ্যেই ম্যাক্স একটি চিঠি দেখতে পায় যে চিঠিটা ভিনিটো গগনিটি নামক এক লোকের থেকে এসেছিল সেই চিঠিটা পরেই ম্যাক্স জানতে পারে যে শিকাগোতে ভ্যালকিয়ার নামক সেই ভয়াবহ ড্রাগস এর ডেলিভারি হবে এবং এই ডেলিভারিটা রিসিভ করবে বিক্রম লেট্রি নামে একজন ব্যক্তি এমন কি সেখানে রিকর যে হোটেল রয়েছে সেই হোটেলের অ্যাড্রেস ও দেওয়া থাকে তো ম্যাক্স সময় মতো সব লোকেশন ঠিকঠাক ট্র্যাক করে সেই রিকর হোটেলে পৌঁছে যায় তো অনেক হাঁটাহাটির পর সে হঠাৎ করে একটি রেডিও খুঁজে পায় সেই রেডিওতে তখন খবর চলছিল যে ম্যাক্স তুমি যেখানে আছো তুমি আত্মসমর্পণ করো তো বন্ধুরা মূলত এখানে ম্যাক্স এর সহকর্মী অ্যালেক্স বোর্ডারের মৃত্যুর ফলে সবাই ম্যাক্স কেই দায়ী বলে মনে করছে কারণ ম্যাক্স এর কার্যক্রম অনেকদিন যাবতই সন্দেহজনক ছিল যেহেতু সে ডাবল এজেন্ট হয়ে কাজ করা শুরু করেছিল অনেকে তাকে সন্দেহ চোখে থেকে শুরু করেছিল এরপর ম্যাক্স সামনে এগুতে থাকে সামনে এগুনের পথে একটি রুমের মধ্যে ঘাটাঘাটি করে সে একটি চিঠি পায় ওই চিঠিটা পরে ম্যাক্স দেখতে পাই যে সেই চিঠিটা নামক তার যে লিডার সেই লিডারে থেকে এসছে এবং ওই লিডার ডাইরেক্টলি বলছে যে আমাকে একটু সহায়তা করো ড্রাগস গুলি রাখার ক্ষেত্রে এবং তোমার হোটেলে রাখার ব্যবস্থা করো আর তোমার তো সমস্যা নেই তো ম্যাক্স পুরো চিঠিটা পরে এটুকু বসতে পারে যে এই হোটেলের আন্ডারগ্রাউন্ডে কোনো একটা বার রয়েছে যেই বারে সাধারণত ড্রাগস রাখা হবে তো ম্যাক্স অনেক খোঁজাখি করতে করতে একটি রুমে গিয়ে পৌঁছে সেই রুমে গোল টেবিল বৈঠক হচ্ছিল সকল চেলা গুন্ডাদের মাঝে সেই সকল চেলা গুন্ডাকে করার পর অবশেষে সেই বারে পৌঁছে যায় ম্যাক্স ওই বারে পৌঁছানোর পর রিকোকে এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় পায় তো যাই হোক রিকোর উপর অনবরত সে গুলি ছুটতে থাকে কিন্তু রিকো খুবই কৌশলে সেখান থেকে পালিয়ে যায় রিগোর পিছু ছুটতে ছুটতে যখন ম্যাক্স রিকোকে প্রায় হারিয়ে ফেলে তখন হঠাৎ করে পাশের একটি টেলিফোনে একটি কল আসে এবং ম্যাক্স তা রিসিভ করে রিসিভ করার পর সে শুনতে পায় যে সেই কলটা ভিনিটো গগনিটি নামক সেই ব্যক্তি থেকে এসেছিল যার চিঠি হতে ম্যাক্স এই ড্রাগের সাপ্লাই সম্বন্ধে জানতে পেরেছিল তো ভিনিটো অতঃপর ম্যাক্স কে জানাই যে তুমি কাইন্ডলি আমাকে বাঁচাও তোমার বাকি ব্যবস্থা সব আমি তোমাকে করে দেবো আর তুমি রিকোর পেছনে অযথা ছুটেছো ওর পেছনে ছুটে তোমার লাভ নেই তো এরপর ম্যাক্স একরকম হতাশ হয়ে হোটেল থেকে বের হয়ে যায় এবং বের হওয়ার পরেই সেই হোটেলে বিশাল একটি বিস্ফোরণ হয় কিন্তু এরপরেই আশেপাশে থেকে বিভিন্ন চেলা গুন্ডারা পেছনে লেগে যায় ম্যাক্সকে খুন করার জন্য কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটি গাড়িতে করে এক রহস্যময় রাশিয়ান ব্যক্তি এসে ম্যাক্সকে বাঁচিয়ে নেয় এই রাশিয়ান ব্যক্তির নাম হচ্ছে ভ্লাদিমির ল্যাম তো এই ভ্লাদিমির ল্যাম মূলত মূলত ছোটখাটো একজন গ্যাং এর মালিক তবে এই ব্যক্তি নিজেও অ্যাঞ্জেলো পাঞ্চানেলোর শত্রু তাই সে ম্যাক্সকে সহায়তা করছে এখানে ম্যাক্স জানা যে আমার বিনিত গগ্নিটিকে বাঁচাতে হবে ওকে বাঁচালে হয়তো আমি কিছু তথ্য পেতে পারি এঞ্জেলের ব্যাপারে তো তাই ভ্লাদিমির ওকে বিনীত থাকতে পারে এরকম একটি সম্ভাব্য স্থানে নিয়ে যায় তো সেখানে যাওয়ার পর ম্যাক্স এমনই সময় পাশের একটি টেলিফোনে হঠাৎ করে কল আসে তা রিসিভ করে রিসিভ করার পরে শুনতে পাই আমি আলফ্রেড ওয়ার্ডন তোমাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি তা হচ্ছে তোমার পেছনে কিন্তু পুলিশ অনেকদিন যাবত পড়ে রয়েছে এবং তুমি যেখানে আছো সেখানেও পুলিশ যেকোনো সময় হাজির হতে পারে এরপর বাকি কথা বলার আগেই ম্যাক্স ফোন রেখে দেয় এরপর ম্যাক্স সামনে এগুতে এগুতে একটি পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে ভিনিতো গগনিটির এক চেলাগুন্ডাকে খুঁজে পায় তো তাকে ভয় দেখানোর পর সেই চেলাগুন্ডা ভিনিতো গগনিটি যেখানে আছে সেখানে লোকেশন বলে দেয় তো সেই লোকেশনে যাবার পর ম্যাক্স দেখতে পায় যে ভিনিতো গগনিটি মোটামুটি জিম্মি ছিল তো ভিনিতো গগনিটিকে সে আবার বাঁচিয়ে নেয় ভিনিতো গগনিটিকে নিয়ে ম্যাক্স নিরাপদ স্থানে ঠিকই পালিয়ে যায় কিন্তু সেখানেই ভিনিতো গগনিটি কিছুটা গাদগাদি করার চেষ্টা করে তাই ম্যাক্স ভিনিতোর উপর চড়াও হয় তাকে কয়েকটা গুলি করে দেহের মধ্যে ফলে ভিনিতো আহত হয় কিন্তু ম্যাক্স ভিনিতোকে মারে না কারণ সে ভালোমতো জানতো ভিনিতোকে তার দরকার লুমিনো পর্যন্ত পৌঁছানোর জন্য এবং ওভারোদস সকল ড্রাগডরদের কাছে পৌঁছানোর জন্য হলেও এ লোককে বাঁচিয়ে রাখা দরকার তাই সে ভিনিটোকে প্রাণভিক্ষা দেয় এছাড়া ভিনিটো গগনিটি এমনিতেও ম্যাক্সকে কোনো ক্ষতি করবে না কারণ সে অপরের গ্যাংয়ের সদস্যতে তারা জিম্মি ছিল তাকে হয়তো যে কোনো সময় খুন করে ফেলতে পারতো সেই গ্যাংয়ের সদস্য ম্যাক্সেই তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে তাই সেও মোটামুটি ম্যাক্সের প্রতি কৃত কই থাকবে এই চিন্তা করে ম্যাক্স তাকে খুন করে না তো এরপর ম্যাক্স ভিনিটোর থেকে জানতে পারে যে লুমিনো রেগনার হোটেল নামক একটি হোটেলে রয়েছে সেখানে যেতে বলে সেখানে ম্যাক্স সময় মতো পৌঁছে যায় কিন্তু হোটেলের ভিতরে পৌঁছানোর পর সে কিছু পায় দিতে দ্বারা এতটুকু নিশ্চিত ছিল যে ওই লুমিনো নাকি লুপিনো যাই হোক সেই বান্দা সে শয়তানের পূজা করে এবং বিভিন্ন স্যাটানিক সাথে সে জড়িত ছিল এবং এছাড়াও সে পাশে রাখা একটি টেবিলে একটি চিঠি দেখতে পায় সেই চিঠিটাতে পড়ে সে দেখতে পায় যে অ্যাঞ্জেলো লুপিনো কে বলেছে তুমি আমার হয়ে যদি কাজ করতে চাও এবং যদি ওভারঅল ড্রাগ বিজনেস এর মধ্যে নিজে সফল হতে চাও তাহলে আমার যে তিনজন বড় হাত রয়েছে এই তিনজনের সাথে তোমার ভালো সম্পর্ক রেখে চলতে হবে তো এই তিনজন কে এই তিনজনের মধ্যে প্রথমজন হচ্ছে প্রথমজন পাইলেট প্রভিডেন্স সেকেন্ড জন জো সলিম এবং তৃতীয় জন কি জানি ভাই এত বড় নাম মন থাকে না যাই হোক এই তিনজনের ব্যাপারেও ম্যাক্স জানতে পারে তো শেষ মেশ আর একটু সামনে এগুনোর পর ম্যাক্স জ্যাক লোমিনো এর মুখোমুখি হয় অতপর দুজনে মাঝে তুমুল গোলাগুলি চলে তবে স্বাভাবিকভাবেই ম্যাক্স যেহেতু প্রফেশনাল পুলিশ তাই সে অস্ত্র চালনা খুব ভালো যন্ত্র এবং তার কৌশলের কাছে লুমিনো হারতে বাধ্য হয় এবং লুমিনো অনেকগুলো গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে কিন্তু সেখানে হঠাৎ করে ম্যাক্সের পিছনে এক নারী পিস্তল তাক করে ম্যাক্সও পাল্টা ওই নারী দিকে পিস্তল তাক করে তো

সো আমাদের মোনাটুট আপু ম্যাক্স কাকাকে বলে যে মূলত আপনি যে শত্রুর পেছনে ছুটছেন আমিও একই শত্রুর পেছনে ছুটছি আমার বোন লিসা করেছে তবে আমার বোনটা ওর সাথে ভালো নেই খুবই অত্যাচার বোনের জানাও ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় সে মারা যেতে পারে তাই আমি চুপি চুপি এ পথে এসেছি যেন যে কোনোভাবে ভাবে হোক আমি অ্যাঞ্জেলো পাঞ্চেন খুন করে আমার বোনকে সিকিউর করতে পারি আর চাইলে আপনি আমাকে সহায়তা করতে পারেন কারণ আপনারা আর আমার উভয়েরই শত্রু একই জন ম্যাক্স কিছুটা নরম হয়ে তার সাথে কথা বলতে শুরু করে তো সেই মুহূর্তেই নিকটস্থ একটি বারে যায় দুজন এবং আমাদের মোনা আপু ম্যাক্স কাকুকে ড্রিঙ্কস অফার করে ম্যাক্স কাকু একটি ড্রিঙ্কস করার পরেই সে অজ্ঞান হয়ে যায় মূলত মোনাও ম্যাক্সের জন্য আলাদা প্ল্যান করে রেখেছিল এবং যে বারে নিয়ে গিয়েছিল সেই বারে আগে থেকেই ম্যাক্সকে যেই ড্রিঙ্কস দেওয়ার কথা ছিল সেই ড্রিঙ্কসের সাথে অজ্ঞান হয়ে যাওয়ার মতো কোনো ওষুধ মিশ্রিত ছিল তো ম্যাক্স অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হবার পর সে যখন সেন্স ফিরে তখন নিজেকে একটি চেয়ারে বাধা অবস্থায় দেখ কিছুটা ঘরের মধ্যে কিছুটা অতীতের কথা মনে করে যে তার ওয়াইফ মৃত্যুবরণ করার পর সে একদিন তার টেবিলে রাখা একটি কাগজ দেখতে পায় ওই কাগজের মধ্যে তার ওয়াইফকে নিউ শহরে একজন ড্রাগস এর ব্যাপারে যে এই ড্রাগস এর ট্রাফিকিং ইন্টারনি যাবৎ বেড়ে গিয়েছে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার আপনার স্বামীকে এই ব্যাপারে অবহিত করুন এমনকি আপনিও নিজের জীবন নিয়ে ঝুঁকিতে আছেন এই বিষয়ে বলেছিল কিন্তু তার ওয়াইফ ম্যাক্সকে অনেকবার এসব বিষয় বলার পরও ম্যাক্স তখন অতটা গুরুত্ব দেয় কারণ ম্যাক্স তার ডিউটি প্রতি বিজি ছিল এবং তো ম্যাক্স এসব মন খারাপ করে অনেক কিন্তু তখনই হঠাৎ করে এক ব্যক্তি পিছন দিয়ে ম্যাক্স কে বেসবল ব্যাটের সাহায্যে ইচ্ছে মতো আঘাত করতে থাকে ওই ব্যক্তির নাম ফ্র্যাঙ্কলিন এই ফ্র্যাঙ্কলিন নামক ব্যক্তিটা খুবই হিংস্রভাবে ম্যাক্স কে মারতে থাকে তো মারতে মারতে এক পর্যায়ে ম্যাক্স যখন বেহুশ হয়ে পড়ে তখন সে ব্যক্তি বলে যে যাক আমি ক্লান্ত হয়ে গিয়েছি এখন একটু ড্রিঙ্কস করে আসি এ কথা বলেই সে ব্যক্তি সেখান থেকে চলে যায় বন্ধুরা দুঃখিত মূলত ওর নাম ফ্র্যাঙ্কলিন না ওর নাম হচ্ছে ফ্র্যাঙ্কি তো এই ফ্র্যাঙ্কি ম্যাক্সকে মার ধরের পর তাকে রেখে চলে যায় তো সেই মুহূর্তে আমাদের ম্যাক্স অনেক সময় পেয়ে যায় এবং সে নিজেকে ওই অবস্থা থেকে ছাড়িয়ে নেয় এরপর সে সামনে পথে হঠাৎ করে একটি চেলাগুন্ডার কথোপকথন শুনতে পায় দেয়ালের অপর পাশে চুপচাপ শুনছিল সে কথাগুলো সো কথাগুলো শুনে সে বুঝতে পারে যে এই অ্যাপার্টমেন্টের এক চেলাগুন্ডাকে মোনা টুট অনেকগুলো টাকা দিয়েছিল এবং বলেছিল যে ম্যাক্সের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে এবং এও জানতে পারে যে মোনা চেয়েছিল একাই খুন করতে দ্যাটস ওয়াই সে ম্যাক্স কে ড্রাগের দ্বারা বেহুশ করে সে ডাইরেক্টলি খুন করতে গিয়েছিল কিন্তু অ্যাঞ্জেলো পাঞ্চানেলো কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার দ্বারা সেই মেয়েকে আটক করিয়ে ফেলে এখন বর্তমানে মোনা আটক অবস্থায় আছে তো ম্যাক্স মোটামুটি জানার পর একটু খুশি হলো খুশি হওয়া স্বাভাবিক বান্দার তিন বছর যাবৎ বউ নাই তো এর মধ্যে যদি কোনো মেয়ে একটু কেয়ার করে স্বাভাবিক নিঃসঙ্গ পুরুষ জীবন এটা খুশি ব্যাপার তো যাই হোক কিন্তু এরই মাঝে ম্যাক্স ওই অ্যাপার্টমেন্টের একটি রেডিওতে একটি নিউজ শুনতে পায় যেখানে বলা হচ্ছে যে ম্যাক্স পেইন মারা গিয়েছে অর্থাৎ ম্যাক্স বুঝতে পারে যে ম্যাক্স মৃত্যুবরণ করেছে এই বিষয়টাকে বলে অ্যাঞ্জেলো পাঞ্চেনেলো সাম হাউ অন্য কাউকে খুন করে ফেলেছে এবং ম্যাক্সকে যেন প্রবর্তীতে নিরবায় ঘায়ল করা সম্ভব হয় এবং মিডিয়া যেন প্রবর্তীতে এটা নিয়ে বেশি বেশি বাড়াবাড়ি না করে মূলত এজন্যই অন্য কাউকে ম্যাক্সের নাম দিয়ে খুন করে ফেলা হয়েছে একই সাথে সে একটি চিঠি পায় সেই চিঠি পরে সে জানতে পারে যে অ্যাঞ্জেলো পাঞ্চেনেলো নিজেও জানে যে ম্যাক্স এখানে আটক রয়েছে সে নিজেই ফ্র্যাঙ্কিকে বলেছে যে করে হোক ওকে খুন করার অর্থাৎ মোনা এখানে ম্যাক্সকে খুন করার জন্য পাঠায়নি কিংবা মারধরের জন্য পাঠায়নি তবে ফ্র্যাঙ্কি এখানে অ্যাঞ্জেলোর হয়ে কাজ করেছে টোটালি তো ফ্র্যাঙ্কির উপরে রাগ হয়ে ফ্র্যাঙ্কির বাড়ি পৌঁছায় ম্যাক্স এবং সেখানে গিয়ে সে ফ্র্যাঙ্কিকে গুলি করে মেরে ফেলে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার পর ভ্লাদিমির ল্যাম্পকে ম্যাক্স দেখতে পায় ভ্লাদিমির ল্যাম্প তখন ম্যাক্সকে জানায় যে মোনা আমাকে ফোন করে আগেই বলে দিয়েছিল তোমাকে এখান থেকে পিক আপ করতে তো অতপর গাড়িতে উঠেছে ম্যাক্স এরপর ভ্লাদিমির ল্যাম গাড়িতে ওঠানোর পর ম্যাক্স কে জানাই যে তার এক সহকর্মী বরিস ডিম নামে সে ক্যারন নামক একটি ভ্লাদিমির ল্যামের হয়ে অনেকগুলো অস্ত্র ডেলিভারি করার কথা ছিল কিন্তু ডিম সাথে হাত মিলিয়ে সে সকল অস্ত্র কাছে বিক্রি করার ব্যবস্থা করেছে এবং এসব কিছু ভ্লাদিমির কে না জানিয়ে করেছে সোজা কথায় পুরো বিশেষঘাতকতা করেছে এখানে তো ভ্লাদিমির ল্যাম্প দায়িত্বে তুমি ওকে মেরে ফেলো এবং মেরে ফেলার পর আমি তোমাকে ওখান থেকে একটি হিউজ সংখ্যক অস্ত্র দেবো তো ম্যাক্স সেখানে জানায় যে আমার খুব বেশি লাগবে না আমার যতটুকু দরকার ততটুকুই দিও তো এরপর কথা মতো ম্যাক্স চলে যায় ওই ক্যারন শিপে এবং ক্যারন শিপে চলে যাওয়ার পর সে শিপে কন্ট্রোল রুমে যায় এবং কন্ট্রোল রুমে যাবার পর সে হঠাৎ করে একটি ফোনে কল দেখতে পায় সো সেই কলটা পিক করার পর সে শুনতে পায় অপর পাশ থেকে মূলত এই কলটার রিসিভার ভেবেছিল কিন্তু এটা ম্যাক্স ধরেছে আমাদের এই বুড়ো জানিই না তো যাই হোক তখন ম্যাক্স বলে দেয় ম্যাক্স এসে বরিস ডিম এরপর ম্যাক্স চলে যায় এবং ইঞ্জিন রুমে এবং ইঞ্জিন রুমে যাবার পরই বরিস পায় এবং সেখানেই বরিস ডিমকে গুলি করে মেরে ফেলে তো এরপর আবার ব্লাদি লাম এর সাথে দেখা হলে ব্লাদিমিল্যাম

একদম শেষ মাথায় আন্ডারগ্রাউন্ডে যাব আর একটি রাস্তা পায় সেই রাস্তাতে এসে মেন হলে পৌঁছায় এবং মেন হলে পৌঁছানোর পর কিছু শত্রুকে মেরে এক পর্যায়ে রাস্তায় বের হয়ে এসে ভ্লাদিমিল্ল্যামকে পায় ভ্লাদিমিল তখন বলে যে আমি শহরের অপর একটি পাশে ছিলাম হঠাৎ করে শুনলাম এখানে নাকি আগুন লেগেছে আমি ভাবলাম তোমার তো আজকে দেখা করার কথা তাই এখানে চলে এলাম গাড়ি নিয়ে তো যাই হোক তখনই ভ্লাদিমিল্ল্যাম বলে দেয় চলো চলো এক কাজ করি তোমার রিভেন্স তুমি নিয়ে নাও আমি পাঞ্চানেল বাসায় তোমাকে পৌঁছে দিই অতপর ইম্পর্টেন্ট কিছু রাশিয়ান অস্ত্র নিয়ে ম্যাক্স পৌঁছে যায় পাঞ্চানেল বাসায় এবং পাঞ্চান্যালোর বাসায় পৌঁছানোর পর সে পাঞ্চানাল যে মূল তিনজন ডানহাত I mean, Jerusalem, Providence. এন্ড মগনায়ো এই তিনজনকে খুন করে ফেলে এবং খুন করার পর হঠাৎ করে ম্যাক্স একটি খাটের মধ্যে এক রমনের লাশ খুঁজে পায় এই লাশটা দেখতে হুবুহু মোনার মতো ছিল তো তখন ও কনফিউশনে পড়ে যায় যে এটা মোনা নাকি মোনার বোন লিসা কারণ তাদের দুজনেরই সেম চেহারা আর অ্যাঞ্জেলো পাঞ্চানাইলোর ওয়াইফ ছিল মূলত লিসা তো এরপর সব শেষে অ্যাঞ্জেলো পাঞ্চানাইলোর যে মূল অফিস রুম সেখানে পৌঁছে যায় ম্যাক্স এবং সেখানে পৌঁছানোর পর অস্ত্র অ্যাঞ্জেলোর দিকে তাক করতেই কিছু ফর্মাল ড্রেস পরা লোক সেই রুমে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পর এলোপাতারি গুলি করতে থাকে ম্যাক্স নিজেকে এই অবস্থা থেকে বাঁচাতে পারলেও অ্যাঞ্জেলো এখানেই মারা যায় অতপর ম্যাক্সও নিজের আত্মরক্ষার জন্য ওই তিনজন লোককে গুলি করে ফেলে এরপর গুলি করার পর যখন সে সামনে বের হবে তখনই দেখতে পায় যে আরো ফর্মাল ড্রেস পরা অনেকগুলো লোক অসত্যাগ করে রয়েছে ম্যাক্সের দিকে তখন ম্যাক্স থেমে যায় এবং সেখানে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায় ওই বৃদ্ধ মহিলা হাতে একটি ইঞ্জেকশন নিয়ে ম্যাক্সের শরীরে জোর করে ইঞ্জেকশন পুশ করা এবং ম্যাক্স অজ্ঞান হয়ে যায় মূলত সেই ইঞ্জেকশনের মধ্যে ভরা ড্রাগসটা ছিল ভ্যালকিয়ার যে ড্রাগে আছন্ন হয়ে খুনিরা ম্যাক্সের পরিবারকে শেষ করেছিল তো ম্যাক্স ভেবেছিল এখানে জীবনের শেষ কিন্তু না ম্যাক্স হঠাৎ করে একটি পরিত্যক্ত বিল্ডিং এর পাশে নিজেকে জীবিত অবস্থায় পায় অর্থাৎ ড্রাগটা তারকে বেশি একটা কাপ করতে পারেনি তার ভাগ্য ভালো এরপর ওঠার পর সে দেখতে পায় তার কন্ট্রোল পুরোপুরি নেই তবে তার মনে পড়ে যে ওই মহিলা কোল্ড স্টিল ফ্যাক্টরি নামে ফ্যাক্টরি ওখানে যাচ্ছিল তো ওই পথে সে এগুতে থাকে সো ওই স্টিল ফ্যাক্টরিটা কোথায় সেটা খোঁজ করতে থাকে সে একসময় খোঁজ করতে করতে পেয়েও যায় তবে ওই ফ্যাক্টরিটা নিউ ইয়র্কের শহর থেকে অনেক দূরে একটি পরিত্যক্ত স্থানে তৈরি করা হয়েছে যার কারণে জনগণের আনাগোনাও সেখানে কম এরপর ম্যাক্স অনেক খোঁজাখি পর সেই ফ্যাক্টরি পেয়ে যায় এবং সেই ফ্যাক্টরিতে পৌঁছানোর পর সে ভিতরে চুপি চুপি পৌঁছায় এবং চুপি চুপি পৌঁছানোর পর কিছু সৈন্যকে মেরে একদম আন্ডারগ্রাউন্ডে লিফ্টের সাহায্যে পৌঁছে এবং লিফ্টের সাহায্যে পৌঁছে বুঝতে পারে নিচে একটি সিক্রেট ল্যাব রয়েছে তো সেই ল্যাবের বিভিন্ন গার্ডকে সে মেরে ফেলে এবং মেরে ফেলার পর ভেতরে গিয়ে সে অবাক হয়ে যায় কারণ সেটা মূলত একটি গোপন মিলিটারি বেস সেই মিলিটারি বেসের বিভিন্ন ডকুমেন্ট ঘাটাঘাটি করে ম্যাক্স জানতে পারে যে প্রজেক্ট বালহাল্লা নামে সরি ব্রো বালহালা না বালহাল্লা নামে একটি প্রজেক্ট ইউএস মিলিটারি উনিশশো সালে চালু করেছিল একটি ইম্পর্ট্যান্ট মেডিসিন যেটা ভ্যালকিয়ার এই ভ্যালকিয়ার পুশ করে সৈন্যদের মাঝে মানসিক শারীরিক এবং ওভারঅল বডি স্ট্রেংথ বাড়ানোর ব্যাপারটা কিন্তু উনিশশো সাল পর্যন্ত এই প্রজেক্টটা চলমান ছিল কিন্তু এতে এই প্রজেক্টের প্রোডাক্ট যাদের উপরে ট্রাই করা হয়েছে তাদের শরীরে সফল প্রয়োগ করতে সক্ষম হয়নি সোজা কথা একটি লস প্রজেক্ট ছিল তাই ইউএস মিলিটারি এই প্রজেক্টটি বন্ধ করে দেয় কিন্তু এই প্রজেক্টের সংশ্লিষ্ট একজন ব্যক্তি যার নাম নিকোল হর্ন অ্যান্ড নিকোল হর্নি হচ্ছে সেই বুড়ি যেই বুড়ি ম্যাক্সকে ইঞ্জেকশন পুশ করেছিল অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলো পাঞ্চেনের লোক কিছুই না নিকোল হর্ন হচ্ছে এখানে মূল কলকাঠি ব্যক্তি এবং অ্যাঞ্জেলো পাঞ্চেনের ছিল তারই সাধারণ চালা তো যদিও নিকোল হর্ন এই প্রতিটি চলমান রেখেছিল তবে এই ব্যাপারে ইউএস মিলিটারি কিংবা ইউএস সরকার তাকে সে কিছুই জানায়নি টোটালি অবৈধভাবে বিভিন্ন মাফিয়াদের সাথে হাত মিলিয়ে সে ব্যালকিয়ার উৎপাদন কন্টিনিউ রেখেছিল এবং এটা টোটালি অবৈধভাবে হচ্ছিল কারণ ব্যালকিয়ারের যে স্বাভাবিক ডোজ তার তুলনায় অনেক বেশি পরিমাণ ডোজ এখানে ইউজ করা হচ্ছিল এবং এই বেশি পরিমাণ ডোজ সাধারণত মাদকদ্রব্য হিসেবে বিভিন্ন পার্টির বিক্রি করছিল তারা এবং এর ফলে সে এত পরিমাণ টাকা কামিয়েছে এই নিকোল হর্ন পুরো শহরকে সে টাকা দিয়ে কিনে ফেলার সাধ্য রাখে দ্যাটস ওয়াই প্রতিটা সেক্টরেই তার কোনো না কোনো লিঙ্ক আপ রয়েছে তো সবকিছু বোঝার পর ম্যাক্স কম্পিউটার এটা জানতে পারে যে এই প্রজেক্ট এবং এই মিলিটারি বেসটা ধ্বংস করার একটি ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে সেলফ ডিস্ট্রাকশন মোড অর্থাৎ আত্মধ্বংস করা তো ম্যাক্স সবকিছু বিবেচনা করে একটি নিরাপদ স্থানে গিয়ে সেলফ ডিস্ট্রাকশন মোডের যে সুইচ এবং যাবতীয় বিষয় সব অন করে দেয় এরপর লাইফের রিস্ক নিয়ে ম্যাক্স সেই ফ্যাক্টরি থেকে বের হয়ে যায় এবং সেই ফ্যাক্টরি ব্লাস্ট হয়ে যায় ভিতরে তো এরপর স্বাভাবিকভাবেই নিকল হর্নের যে পুরো চক্র তা কি খুঁজতে থাকে কারণ সিসিটিভি ক্যামেরায় ম্যাক্সের চেহারা দেখা গিয়েছিল এরই মাঝে একদিন আলফ্রেড ওয়ার্ডন ম্যাক্সকে আবার কল করে কল করে ম্যাক্সকে একটি নির্দিষ্ট স্থানে আসতে বলে ম্যাক্স সেই নির্দিষ্ট স্থানে যাবার পর সে সরাসরি মুখোমুখি হয় আলফ্রেড ওয়ার্ডনের ওয়ার্ডন তাকে একটি ভবনের ভিতর নিয়ে যায় এবং ভবনের ভিতর নিয়ে যাওয়ার পর ম্যাক্স দেখতে পায় যে সেখানে বিশাল একটি অফিস রয়েছে এবং অনেক লোক একসাথে বসে কাজ করছে এবং ম্যাক্সকে ওয়ার্ডন জানায় যে এটা হচ্ছে ইনার সার্কেলের অফিস ইনার সার্কেল মূলত একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা যারা সাধারণত অনেকদিন যাবতই নিকোল হর্নের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছিল এবং ম্যাক্সকে তাদের দরকার এই জন্য ম্যাক্সকে বলে যে তুমি আমাদের হয়ে কিছুটা হেল্প করো আমরা নিজেরাই তোমার বিভিন্ন কেস উঠিয়ে নিতে সহায়তা করবো এবং নিকোল হর্নকে ঘায়ল করতে সহায়তা করবো তোমাকে তো এই বিষয়ে কথা চলাকালীন হঠাৎ করে নিকোল হর্নের বাহিনী সরাসরি সেই বিল্ডিং এ গিয়ে অ্যাটাক করে এবং সেখানে সকল লোককে মেরে ফেলে তবে ম্যাক্স তখনই নিজের জানের রিক্স নিয়ে কাচের জানালা ভেঙে উপর থেকে নিচে একটি ডাস্টবিনে পড়ে যায় যার ফলে সে বেঁচে যায় এরপর সে পালিয়ে যায় এবং নিকোল হর্নের লোকেরা যখন হামলা করার পর চলে যায় এরপর ম্যাক্স ওই অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে যাবতীয় ডকুমেন্ট এবং সবকিছু ঘাটাঘাটি শুরু করে এবং সবকিছু কাটাকাটি করে একটি পর্যায়ে জানতে পারে যে এই নিকোল হর্ন নিজের একটি প্রতিষ্ঠানই খুলে বসেছে যার নাম হচ্ছে ফার্মাসিউটিক্যালস সাধারণত ওষুধ দিয়ে এইসের ইনকাম হয় তার থেকে বেশি ইনকাম হয় বিক্রির মাধ্যমে তো সব সবকিছু কাটাকাটি করে বিল্ডিং কোথায় অবস্থিত সেই ব্যাপারে ম্যাক্স জানতে পারে অতপর ম্যাক্স সুযোগ করে সেই বিল্ডিং এ চলে যায় সেই বিল্ডিং এ চলে যাওয়ার পর সেই বিল্ডিং এর নিরাপত্তা বল এবং বিভিন্ন সৈন্যকে ঘায়ল করে এক পর্যায়ে সরাসরি মূল অফিসের দিকে এগোতে থাকে ম্যাক্স যেখানে নিকল হর্ন নিজেই উপস্থিত ছিল তো অফিসে খুব বেশি লোক ছিল না যেহেতু কম লোক ছিল ম্যাক্স খুব সহজ নিকলহর্ণের কাছাকাছি পৌঁছে যায় তাই নিকলহর্ন একরকম রাইফেল রিক্স চিন্তা করে বিল্ডিং এর একদম ছাদে রাখা হেলিকপ্টারে করে সে ওই স্থান হতে পালাতে নেয় কিন্তু ম্যাক্স তখনই বিল্ডিং এর সাইডের একটি ক্রেনের গোড়ার মধ্যে অনেকগুলো গুলি করে যার কারণে ক্রেনের গোড়ার যে জয়েন্ট সেটা সেটা নষ্ট হয়ে যায় এবং নষ্ট হওয়ার পর ক্রেনটা ভার সামলাতে না পেরে সরাসরি আছে পড়ে এবং আশ্রে পড়ার সময় ওই হেলিকপ্টারটাকে নিয়েই পড়ে নিকল হর্ন এর হেলিকপ্টার ব্লাস্ট হয়ে যায় এবং নিকল হর্ন সেখানে মৃত্যুবরণ করে এবং এই বিস্ফোরণ দেখার পরেই নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিশাল একটি বহর সেই বিল্ডিং এর নিকট পৌঁছে যায় কিন্তু বিল্ডিং এর নিকট পৌঁছানোর পর তারা সকলেই অবাক হয় বিল্ডিং এর ছাদে তাকিয়ে যে ম্যাক্স পেন জীবিত রয়েছে তৎপর পুলিশ তাকে অ্যারেস্ট করে পুলিশ তাকে অ্যারেস্ট করার পর যখন গাড়িতে তুলতে যাবে তখন ম্যাক্স ওয়ার্ডন ওয়ার্ডনকে দেখতে পায় সে অবাক হয় আলফ্রেড ওয়ার্ডন এখনো বেঁচে রয়েছে কিভাবে অনেক চিন্তা আসতে থাকে তার মাথায় তবে এতটুকু নিশ্চিত হয় যে যেহেতু ইনার সার্কেল অনেকদিন যাবৎ নিকল পেছনে ছুটছিল এবং নিকল হর্ন যেহেতু মেরে ফেলেছে ম্যাক্স নিজেই অর্থাৎ ইনার সার্কেলের কাজ সহজ করে দিয়েছে তাই হয়তো আগামীতে এই আলফ্রেড ওয়ার্ডনই ম্যাক্সের এর কেস ইরেজ করতে অর্থাৎ কেস বন্ধ করে দিতে সহায়তা করবে যার ফলে ম্যাক্স হয়তো জেল থেকে দ্রুত ছাড়া পাবে সো এখানেই শেষ হয় ম্যাক্স পেনের গল্প গেমের গল্প শেষ এখানেই তবে তোমাদের মাঝে হয়তো কিছু প্রশ্ন জেগেছে যে আলফেড ওয়ার্ডন কিভাবে জীবিত রইল মোনা স্যাক্সের এই শেষে কি হলো ম্যাক্সের ফ্রেন্ড বিবি পুরো গল্পে তো তার কোনো হদিস পাওয়া যায়নি তো বন্ধুরা একটি বিষয়ে ক্লিয়ার করে দিই বিবি মূলত ডাবল এজেন্ট হিসেবে কাজ করছিল অর্থাৎ সে হর্নের হয়েও কাজ করছিল এবং পাশাপাশি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের হয়েও কাজ করছিল অ্যালেক্স বর্ডার এবং ম্যাক্স এই দুজনকে সেই খুন করতে চেয়েছিল তার পথের কাটা সরাবার জন্য কিন্তু ম্যাক্স এই বিষয়টি ধরে ফেলে একটি পর্যায়ে এবং গেমের মাঝ পথেই সে বিবিকে সাক্ষাৎ করতে বলে এবং সাক্ষাতের সময় বিবি কে মেরে ফেলে এছাড়াও এখন আলফ্রেড বর্ডন কিভাবে জীবিত রইল কিংবা মোনা এক্সেরি বা পরবর্তীতে কি হলো সেই বিষয়গুলি আমি পরবর্তী ভিডিওতে বলবো অর্থাৎ ম্যাক্স পেন টু এর গল্পে বলবো তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে আবার দেখা হতে চলেছে ফেমিলি প্লেডিয়েমছ ডু ইউ প্লেয়াৰ আছাল